বৃষ রাশি, বৃষ লগ্ন বা টরাস সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব বা অতুলনীয় কাটতে পারে। এমন দিন জীবনে বারবার থাকে না, তাই দিনটিকে উপলব্ধি করতে কিন্তু ভুলবেন না। আপনার ভদ্র আচার ব্যবহার এবং রসিক স্বভাবের কারণে আজ আপনারা প্রশংসার পাত্র পাত্রী হতে চলেছেন। আপনাদের ব্যক্তিত্বের আকর্ষণ বৃদ্ধি হতে চলেছে। আজ যে সমস্ত মানুষজনের সাথে আপনারা সাক্ষাৎ করবেন, প্রত্যেকেই কিন্তু মৌখিকভাবে আপনার উপরে প্রশংসা বর্ষণ করবে। আর্থিক দিক দিয়েও আজ নিশ্চিত করে এগোতে পারেন। একাধিক উপায়ে আপনাদের অর্থ উপার্জন করতে আজ আপনারা সক্ষম হতে চলেছেন। বিজনেসম্যানদের বলবো, আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে। যে কোনো প্রকার নতুন কোনো পরিকল্পনা, প্রকল্প বা উদ্যোগ নিয়েও এগিয়ে যেতে পারেন, সেখানেও আজ আপনারা সফল হবেন। আজ কিন্তু অফিসে আপনার সহকর্মী বা কলিগদের সহযোগিতামূলক মনোভাব এবং আপনার বিশ্লেষণ ক্ষমতা বা দক্ষতা পরিলক্ষিত হতে চলেছে, যার কারণে আপনার অফিসেও কাজে গতি আসবে। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজ পড়াশোনায় মন বসতে চলেছে। আজ আপনারা যে কোনো পরীক্ষায় বসলেও সফল হতে পারেন। উচ্চশিক্ষার জন্য 25 জুলাইয়ের পর আপনাদের জন্য খুব ভালো সময় আসতে চলেছে। পরিবারের সদস্যদের সাথে আজকের দিনটি কিন্তু ইতিবাচক কাটবে। আজ আপনি যখনই তাদের সাথে সময় কাটাবেন, আপনার অন্য কোনো কিছুর প্রয়োজন মনে হবে না। নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজনদের সাথে বাইরে বেড়াতে গেলে সেই ভ্রমণ কিন্তু সহায়ক এবং ইতিবাচক হতে চলেছে। দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থ থেকেও আজ মুক্ত হবেন। শরীর মন দুই চাঙ্গা থাকবে। তৎসত্ত্বেও বলবো, করোনার তৃতীয় ঢেউ চলছে, ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন। প্রেমিক প্রেমিকাদের জন্য আজকের দিনটি অতুলনীয়। আজ আপনাদের প্রেমে পাগল হওয়ার দিন, জন্ম রোম্যান্টিক থাকার দিন। স্বামী স্ত্রীও আজ আপনারা ভালোবাসার জীবনের, আপনাদের দাম্পত্য জীবনের স্বতন্ত্রতা এবং মিষ্টতা অনুভব করতে চলেছেন। আজ আপনাদের সংসারে সুখ শান্তি বিরাজ করবে। আজ কিন্তু আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ নিয়ে টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে ফাঁকা সময়টা নিজের সম্পর্ক পুনরুজ্জীবন করবার জন্যই কাজে লাগান। এতে কিন্তু আপনার ভবিষ্যৎ জীবনের ক্ষেত্রে প্রভূত পরিমাণে উন্নতি ঘটবে। এখন শ্রাবণ মাস, তাই মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। আর আজ বৃহস্পতিবার, তাই গুরুগ্রহ বৃহস্পতির বীজ মন্ত্র অর্থাৎ ওম গ্রাং গ্রিং গ্রৌং সগুরাবে নমঃ, এটি 108 বার জপ করুন। না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। আর এই ওয়ের উচ্চারণ পেট থেকে, অয়ের উচ্চারণ গলা থেকে, আর ময়ের উচ্চারণ মাথা থেকে হবে। আমরা কিন্তু এই ওম শব্দ উচ্চারণের মাধ্যমে আগে আমাদেরকে পবিত্র করে নিই, তারপর ঈশ্বরের উদ্দেশ্যে বা কোনো গ্রহের উদ্দেশ্যে আমরা তাদের মন্ত্র উচ্চারণ করি কোনো প্রাপ্তির আশায়। আর তাই এই ওম শব্দের মাধ্যমে নিজেদের শুদ্ধিকরণের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে মন্ত্রের অরিজিনাল মাহাত্ম্য। তাহলে আরও একবার শুনে নিন ওম শব্দটির উচ্চারণ কেমন হতে পারে। ও এরপর আপনারা অবশ্যই অনাবিল শান্তি আর নিরাপত্তা খুঁজে পাবেন নিজের মস্তিষ্কের অন্দরে। আশা করি ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাবে।